ব্যবসা তো ভালো না, ভালো হবে কি করে বলুন? লোকজন আসছে না, চারিদিকে বৃষ্টি, একদম নেই, একদমই নেই। ব্যবসা তো খুবই খারাপ যাচ্ছে। এখানে সব ব্যবসায়ীদের একই রকম অবস্থা। बारिश के कारण बाजार में ग्राहकों की आवाजाही कम। सिलीगुड़ी के व्यवसायी चिंतित। दुर्गा पूजा में अब कुछ ही दिन शेष रह गए हैं। शहर समेत जिले के ग्रामीण इलाकों में दुर्गा पूजा की तैयारियां तेज हो गई है। पूजा के बाजार पर बरसात ने खलल डाल दी है और बाजार की चमक फीकी कर दी है। लगातार दो दिन से हो रही बारिश शुक्रवार को भी जारी रही, जिसका सीधा असर दुर्गा पूजा के बाजार पर दिख रहा है। विक्रेता अपनी अपनी दुकानों पर ग्राहकों का इंतजार करते दिख रहे हैं। बारिश के कारण बाजार में ग्राहकों की आवाजाही भी कम हो गई है। पूजा से पहले लगातार हो रही बारिश से सिलीगुड़ी के व्यवसायी चिंतित दिख रहे हैं। ভালো না বললাম কি, সকাল থেকে এখনো বৌনি হয়নি, এখন বেলা 2টা বাজে, সকাল 10টায় দোকান খুলেছি, এখনো বৌনি হয়নি, কি হবে কে জানে। লোক না আসলে ব্যবসা হবে কোথা থেকে? আশা কি আর রাখবো, আশা তো ভালোই রাখি, কিন্তু হবে কতটা ওটাই ব্যাপার। सिलीगुड़ी के विधान मार्केट से लेकर सभी बाजारों में इस समय पूजा की खरीदारी के लिए भीड़ उमड़ती है। हालांकि पिछले दो दिनों से लगातार हो रही बारिश के कारण बाजार का नज़ारा बिल्कुल अलग है। बारिश के कारण बाजार में खरीदार नहीं दिख रहे हैं। त्योहारी सीजन में कपड़ा व्यवसायी इस मौसम को लेकर चिंतित है। वहीं मौसम विभाग के अनुसार अगले कुछ दिनों में राज्य के विभिन्न जिलों में भारी बारिश हो सकती है और दुर्गा पूजा के दौरान भी बारिश हो सकती है, इसीलिए व्यवसायी चिंतित है। व्यवसायियों ने कहा कि इस साल बाजार की स्थिति बहुत अच्छी नहीं है, ऊपर से बारिश के कारण खरीदार भी बाजार में नहीं दिख रहे हैं। पहाड़ पर भूस्खलन के कारण विभिन्न सड़कें बंद हैं, बाहर से खरीदार नहीं आ रहे हैं। हालांकि व्यवसायियों को बारिश कम होने पर अच्छी बाजार होने की उम्मीद है। बछरेर तुलनाय एबार खुबी খারাপ অবস্থা ব্যবসা বাণিজ্যের সবারই, আমার একা না, এখানে সব ব্যবসায়ীদের একই রকম অবস্থা। তবে আমরা একটু আশা রাখছি আগামী দিনে যাতে আরও ভালো হয়, ওয়েদারও ভালো হইলে কাস্টমার আসবে, সেই আশায় আমরা থাকছি। এবং আমরা যাতে কাস্টমার প্রতিবার ভালো জিনিস কিনতে পারে, আমরা সেরকমও সমস্ত মালপত্র নিয়ে এসেছি, জোগাড় নিয়ে এসেছি, তাদের পছন্দ সই মতো আমরা এখানে মাল রেখেছি। তারা আসলে হয়তো তাদের খুশি হবে, ভালো লাগবে মাল পারচেজ করতে। এবার নতুনত্ব মাল অনেক এসছে, হ্যাঁ, আর প্রতিটা ব্যবসায়ী একটা আশায় আছে, সবাই আসলে যেন তারা মালটা ঠিক মতো পায় এবং ভালো যেন তারা যেন খুশি হয়ে মাল কিনতে পারে, সেই ব্যবস্থা সবাই আমরা এখানে ব্যবসায়ীরা করেছি। তাতে আমরা এখনও পুজোর আসতে এখনও কিছুদিন বাকি আছে, সেই বাকি দিনগুলো যারা ক্রেতারা যার ঠিক মতো এখানে কেনাকাটি করতে পারে। বৃষ্টি মানে এবার প্রচণ্ড প্রচণ্ড অসুবিধা করেছে আমাদের, এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন বাইরের জায়গা বাইরের থেকে প্রচুর লোক আসে এখানে মাল ক্রয় করতে, তারা এবার আসতে পারছে না, বৃষ্টি ভীষণ আমাদের একটা বাধার সৃষ্টি করছে, এবং কাস্টমারও মানে তাদেরও অসুবিধা হচ্ছে আসতে এখানে ক্রয় করার জন্য। बहुत मुश्किल हो रहा है, अभी तो ऐसे बारिश चलते रहेगा तो मतलब बहुत 10% बिजनेस आ गया। अभी पहाड़ का रास्ता भी काफ़ी ख़राब है, पहाड़ से भी कोई कस्टमर्स नहीं आ रहा है, ना लोकल कस्टमर्स आ रहा है, और बारिश में तो फिर सब वो ऑनलाइन ही प्रिफर करेगा ना, सब लोकल वेंडर्स को तो बहुत इफ़ेक्ट पड़ जाएगा। ये एकदम नहीं है, एकदम भी नहीं है अभी तक तो, मतलब क्या ही बोलें उसके बारे में, तो काफ़ी ख़राब ही है अभी तक। ব্যবসা তো খুবই খারাপ যাচ্ছে, কবে ঠিক হবে নিজেরাও বলতে পারবো না, বাইরের লোক আসছে না, আমরা বসে আছি, আশা নিয়ে আসছি যদি বাইরের লোক আসে তাহলে ব্যবসা হবে, তাহলে বসে থাকতে হবে। এখন পর্যন্ত কিছু বোঝাই যাচ্ছে না যে কী হবে, দেশের পরিস্থিতিও ভালো না, প্লাস ব্যবসা তো টোটালি বন্ধ হয়ে গেছে, অনলাইনে শেষ করে দিচ্ছে আমাদেরকে, সবাই অনলাইন নিচ্ছে,
ঘরে বসে বসে মাল ডেলিভারি পাচ্ছে, আমাদের এখানে কে আসবে? ব্যবসা তো ভালো না, ভালো হবে কি করে বলুন? লোকজন আসছে না, চারিদিকে বৃষ্টি, হ্যাঁ রাস্তাঘাট সব ধস ধস পাহাড়ে। এখনো তো হিসাব করিনি, খাতা কলম দিয়ে বসিনি যে কি লোকসান কি। হ্যাঁ দেখা যাক আগামী দিনে কি হয়, আশা তো শেষ নেই, আশা তো করছি হয়তো আগামী দিনে হবে, পুজোর এখনো 10-12 দিন বাকি। বাজার মোটামুটি যা উঠেছিল কিন্তু বৃষ্টির জন্য টোটালটাই ডাউন হয়ে যাচ্ছে এখন। আজকে 3 দিন হলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলে পরে আশা আছে যে বাজার উঠবে, এখন সব ভগবানের আছে, এখন মা যতদূর নিয়ে যাবে ততদূর। বৃষ্টি তেমন একটা ভালো না, কিন্তু বৃষ্টির জন্য আরও অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে, এই ধরো বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে, যার জন্য বাজারে তো অনেক এফেক্ট পড়েছে। বাইরে কোনো কাস্টমার আসতে পারছে না, এমনকি লোকালও কোনো কাস্টমার আসতে পারছে না। আর সবাই তো মানে বাঙালির সব থেকে বড়ো উৎসবে সবাই উৎসবের অপেক্ষায় আমরা একমাত্র করে থাকি, তো আজ বৃষ্টি কিন্তু খুবই এফেক্ট করছে। আমাদের হোলসেল ব্যবসা করি আমরা, তো আমাদের থেকে যারা আপাতত মাল নিয়ে যাচ্ছে তারাও বেচতে পারছে না, যারা ফ্রি এলাকায় যারা ফ্রি করে বেঁচে তারাও বাইরে বৃষ্টির জন্য ফেরি করতে পারছে না, তার জন্য ব্যবসার খুবই বড় একটা এফেক্ট করেছে। কী বলি বলছেন, এই বছর প্রত্যেক বছর তো আশা প্রকাশে থাকে যে পুজোর ব্যবসা ভালো হবে, কিন্তু লকডাউনের পর থেকে ব্যবসার অবস্থা খারাপ হচ্ছে। কিন্তু এই বছর স্থিতিশীলই ছিল, ঠিকঠাকই ছিল, কিন্তু বৃষ্টি হয়ে একটু কমে গেছে, আশা আছে বৃষ্টি কমে গেলে মোটামুটি আর্থিকের দিকে দেখতে গেলে দেখা যায় যে এবার অনলাইন তারপর জায়গায় জায়গায় শপিং মল হয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, কিন্তু একটা আশা আছে, বিশ্বাস আছে যে আমাদের কাছে কাস্টমার আসবে। ঠিক আছে, বৃষ্টির তো প্রভাব পড়ছে, দেখছেন আপনি মার্কেটে ঘুরছেন, আপনি ঠিক বুঝতে পারছেন যে এবছর বৃষ্টি তো মানুষজন আসছে না, ঠিক আছে রাস্তাঘাটে জঞ্জাল, গাড়ি ঠিক মতো আসতে পারছে না, ঠিক আছে, এই নিয়ে একটা সমস্যার মধ্যে আছি আমরা।